আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জিঞ্জার বাইটস। আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং সুস্বাদু একটি স্ন্যাক্সের রেসিপি। নাগেটস কিন্তু সাধারণত আমরা বাইরে কিনে খেয়ে থাকি, কিন্তু ঘরেও খুবই অল্প উপকরণ দিয়ে এবং সহজ পদ্ধতিতে এটি তৈরি করা সম্ভব। তো চলুন দেরি না করে দেখে নিই কী করে ঘরে বসে খুবই সহজে চিকেন নাগেটস তৈরি করা যায়। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এটি তৈরি করতে প্রথমে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ, সয়া সস, চিকেন ডাস্ট এবং লেবু। এই উপকরণগুলোর পরিমাণ আমি তৈরি করতে করতে আপনাদেরকে বলে দিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি 4টি ডিম, আমি এখানে বড় সাইজের 4টি ডিম ব্যবহার করছি। লাগছে 2 কাপ পরিমাণ চিকেন, যেহেতু আমি এই চিকেনগুলোকে ব্লেন্ড করব তাই আগে থেকে ছোট টুকরা করে নিয়েছি। এখন আমি অল্প অল্প চিকেন নিয়ে মাংসগুলোকে ব্লেন্ড করব। এখন আমি 2 থেকে 3টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, এটি আপনাদের স্বাদের উপর সম্পূর্ণভাবেই ডিপেন্ড করে। যেহেতু আমার ব্লেন্ডারটা ছোট তাই আমি মাংসগুলোকে 3 থেকে 4 বারে ব্লেন্ড করেছি, একবারে সম্পূর্ণ মাংস দিয়ে ব্লেন্ড করিনি। তবে আপনাদের ব্লেন্ডার যদি বড় হয় অবশ্যই একসাথে ব্লেন্ড করতে পারবেন। আমি একটু সময় নিয়ে ব্লেন্ড করার চেষ্টা করেছি যাতে মাংসটা সম্পূর্ণভাবেই মিহি হয়। যথেষ্ট পরিমাণ সফট হওয়ার পরেই আমি ব্লেন্ডার থেকে মাংসগুলোকে নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে একে একে এর সাথে সকল উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ, আমি এখানে আমার স্বাদ মতো লবণ নিয়েছি। এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিকেন ডাস্ট। চিকেন ডাস্ট যে কোনো সুপার শপেই অ্যাভেলেবেল পাওয়া যাবে। এখন আমি এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন আমি রুম টেম্পারেচারে রাখা 4টি ডিম এর সাথে অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে আমি এর সাথে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সবগুলো উপকরণ নিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পালা। এ পর্যায়ে মাংসের সাথে সবগুলো উপকরণ খুবই সাবধানে ধীরে ধীরে মেখে নিতে হবে। আমি খুবই আস্তে আস্তে একটু সময় নিয়ে সবগুলো উপকরণকে মেখে নিয়েছি। এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। চিকেন নাগেটসে কিন্তু লেবুর রস কোনোভাবেই মিস করা যাবে না, কারণ লেবুর রস এর স্বাদকে অনেক অংশেই বাড়িয়ে দিচ্ছে। লেবুর রস দেওয়ার পর আবারও পুরো মিশ্রণটিকে আমি খুব সাবধানে মেখে নিচ্ছি। এই উপকরণটি এখন আমি ওভেনে বেক করব, আপনারা চাইলে চুলায়ও করতে পারেন। তাই একটি ওভেন প্রুফ বাটিতে আমি সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি। এখন এই পাত্রটিতে মাংসের মিশ্রণ খুবই অল্প অল্প করে সমানভাবে রেখে দেওয়ার চেষ্টা করছি। এই পর্যায়টি কিন্তু খুবই সাবধানে করতে হবে এবং সমানভাবে মাংসগুলোকে বিছিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। সম্পূর্ণ মাংসের মিশ্রণটি পাত্রে ঢেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে লেভেল করে দেব। এই মিশ্রণটিকে যতটা সম্ভব সমান করে দেব, বেক করার পরে কিন্তু ঠিক ততটাই সমান হয়ে এটি বের হবে, তাই এই পর্যায়টি খুবই আস্তে আস্তে করতে হবে। সমানভাবে মাংস বিছিয়ে নিয়েছি, এখন করতে হবে পরের পর্যায়টি। এ পর্যায়ে আমি ওভেনের ট্রেতে একটি রুমাল বিছিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। রুমালটা যাতে অর্ধেক পরিমাণ ভিজে থাকে সেই পরিমাণ পানি দিয়েছি। এখানে রুমালের বদলে ওভেন স্ট্যান্ডও ব্যবহার করা যাবে। এখন আমি এই ট্রেটিকে ওভেনে 5 মিনিটের জন্য প্রিহিট করতে দেব। প্রিহিট করা হয়ে গেলে এর মধ্যে মাংসের মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে দিতে হবে, কারণ এই পর্যায়ে ওভেন কিন্তু অনেক বেশি গরম থাকবে। এখন 180°C 30 মিনিটের জন্য আমি বেক করব। 30 মিনিট পর নামিয়ে নিয়েছি, বেক করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটি দেখতে কতটা মসৃণ এবং সুন্দর হয়েছে। যেহেতু এটা বেক করা হয়েছে তাই এ পর্যায়ে আপনারা চাইলে কেটে এটিকে সার্ভ করতে পারেন এবং এটি সম্পূর্ণভাবেই খাওয়ার উপযোগী। যারা স্বাস্থ্য সচেতন আছেন তারা কিন্তু অবশ্যই এটি এই অবস্থায় খেতে পারবেন এবং এটি খেতে যথেষ্ট সুস্বাদু। এ পর্যায়ে আমি এখন এগুলোকে নাগেটসের মতো করে কেটে নিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দের আকার অনুযায়ী এটিকে কাটতে পারেন। নাগেটসগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এই অবস্থাতে আমি এখন নাগেটসগুলোকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস এবং একটি ডিম। প্রথমে আমি নাগেটকে ডিমে খুব ভালো মতো ডুবিয়ে নিয়েছি, যাতে প্রত্যেক সাইডে ডিম খুব ভালো মতো লাগে। তারপরে আমি ব্রেড ক্রাম্ব উপরে ছিটিয়ে নিচ্ছি। চারিপাশে খুব ভালো মতো উপর নিচে যেন লেগে যায় এমনভাবেই ব্রেড ক্রাম্বস দিতে হবে। নাগেটের চারিদিকে খুবই অল্প অল্প করে আমি ব্রেড ক্রাম্বগুলোকে লাগিয়ে নিচ্ছি। এ পর্যায়টি একটু সাবধানে করতে হবে, না হলে ভাজার পরে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো খুলে খুলে আসবে। এ পর্যায়ে ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে নাগেটগুলোকে একটু আলাদা আলাদা করে রাখবো, যাতে একটার সাথে একটা না লেগে যায়। এই অবস্থাতে চাইলে নাগেটসগুলোকে ফ্রাই করে খাওয়া যাবে, অথবা আপনারা যদি সংরক্ষণ করে খেতে চান তাহলে একটি এয়ারটাইট কন্টেইনার অথবা জিপলক ব্যাগে রেখে দিয়ে ডিপ ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত খেতে পারবেন। এ পর্যায়ে আমি নাগেটসগুলোকে তেলে ফ্রাই করে নিচ্ছি। এখন আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি, এর মধ্যে একে একে নাগেটসগুলোকে দিয়ে দিচ্ছি। নাগেটসগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে একটার সাথে আরেকটা যেন লেগে না যায়। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই নাগেটসগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি আছে কিন্তু এই নাগেটসগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি খুব সাবধানে নাগেটসগুলোকে উল্টে দিচ্ছি, যাতে অপর সাইডটাও ভাজা হয়ে যায়। এখানে আমার এক ব্যাচ নাগেটস ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। নাগেটের প্রত্যেকটা সাইড খুব ভালো মতো ভাজা হয়ে গেলে নাগেটসগুলোকে নামিয়ে নিতে হবে। নাগেটসগুলোকে আমি নামিয়ে নিয়েছি এবং একটি সার্ভিং ডিশে সার্ভ করেছি। নাগেটসগুলোকে আপনারা আপনাদের পছন্দের সসের সাথে সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেছে ঘরে তৈরি অতি সুস্বাদু চিকেন নাগেটস। আমি আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন, সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দেবেন। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি, অ্যান্ড লাস্টলি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।